বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। একটি দল পাঁচবারের আই লিগ চ্যাম্পিয়ন, অন্য দলটি আবার আইএসএলে তিনবার ট্রফি জিতেছে, আর দুই চ্যাম্পিয়ন গার্ডছড়া বেঁধে হয়ে উঠেছে আরো শক্তিশালী। তাই এবার এটিকে মোহনবাগানই আইএসএল চ্যাম্পিয়ন হবে বলে দৃঢ় বিশ্বাস দলের তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণার। কেন চ্যাম্পিয়ন হবে তার টিম, ব্যাখ্যাও দিয়েছেন ফিজি স্ট্রাইকার। গোয়াতেই দিওয়ালি উৎসব পালন করেছে এটিকে মোহনবাগান। তারই মাঝে এক সাক্ষাৎকারে রয় কৃষ্ণ বলেছেন, এবারও আমাদের চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেন আমরা সেরা হব তার কারণ একটা নয়, অনেক রয়েছে। ক্রিকেটের ডায়েরি, আগামী আইপিএল এ হতে চলেছে ন দলের, আবার কেউ বলছেন আরো দুটো টিম যোগ হতে পারে এই মেগা টুর্নামেন্টে। সেক্ষেত্রে আইপিএল এর 14তম সংস্করণ হতে পারে 10 দলের। বোর্ডের তরফে এই নিয়ে এখনো পর্যন্ত টু শব্দটিও করা হয়নি, তবে সূত্রের খবর আগামী মরশুমে আইপিএল দল যে বাড়ানো হবে তা প্রায় নিশ্চিত। ইতিমধ্যে একাধিক নামী সংস্থা আইপিএল এর নতুন দল কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তালিকায় নাম আছে আদানি গ্রুপ, আর পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মতো নামী সংস্থার। টিম কেনার দৌড়ে আছেন দক্ষিণের এক অভিনেতাও। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে বিরাট কোহলির প্রথম টেস্টের পরেই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার সিদ্ধান্তকে সম্মান করেন জাস্টিন লাঙ্গার। তবে অস্ট্রেলিয়ার কোচ এটাও মনে করেন বিরাটের না থাকাটা ভারতীয় দলের উপর বড়সড় প্রভাব ফেলবে। অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শেষ হবে 21শে ডিসেম্বর, এরপরেই সে দেশ থেকে ফিরে আসবেন কোহলি। বিরাট সম্ভবত আমার জীবনে দেখা সেরা ক্রিকেটার, তার অনেকগুলো কারণও রয়েছে। শুধু ওর ব্যাটিং এর জন্যই নয়, খেলাটার প্রতি বিরাটের যে আবেগ এবং উৎসাহ এবং যেভাবে ও ফিল্ডিং করে সেটাও অনবদ্য। অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করছেন ক্রিকেট খেলার পক্ষে দারুণ হবে এই সিদ্ধান্ত। রাহুল মেনে নিচ্ছেন ক্রিকেটকে অলিম্পিক্সের মধ্যে আনাটা অত সহজ কাজ নয়, নিশ্চয়ই তার নানা রকম চ্যালেঞ্জও রয়েছে। একই সঙ্গে তিনি মনে করেন খেলাটাকে অলিম্পিক্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা উচিত, এবং তার পরামর্শ টি টোয়েন্টি ক্রিকেটেই জায়গা দেওয়া যেতে পারে অলিম্পিক্সে। এটিপি ফাইনালসে ড্র সম্পন্ন। বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচ খেলবেন ড্যানিয়েল মেডভেদেভ এবং আলেকজান্ডার জেরেভ ডিয়েগো সোয়ার্টম্যানের বিরুদ্ধে। রাফাল নাদালের প্রতিদ্বন্দ্বী ডমিনিক থিয়েম এবং স্টেফানোস চিচিপাস এবং আন্দ্রে রুবল। এক ম্যাচের জন্য নির্বাচিত হলেন টটেনহাম হটস্পার ম্যানেজার জোসে মরিনো। গত মাসে উয়েফা ইউরোপা লিগে রয়্যাল অ্যান্টওয়ার্প ওপ দলের বিরুদ্ধে ম্যাচে দেরি করে দল নামিয়েছিলেন মরিনহো, তাই উয়েফার শৃঙ্খলা রক্ষা কমিটি এক ম্যাচের জন্য তাকে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক জরিমানা হয়েছে টটেনহাম দলেরও। বিশ্বের সর্বকালে সেরা দ্রুততম মানব ধরা হয় তাকে। বার্লিনে 2009 বিশ্ব চ্যাম্পিয়নশিপে 100 মিটার দৌড়েছিলেন 9.58 সেকেন্ডে, সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। 200 মিটারে তার অবিশ্বাস্য 19.19 সেকেন্ডের সময়টাও অক্ষত। কিংবদন্তি জামাইকান স্প্রিন্টার উইসেন বোল্ট অবশ্য দৌড়ের গতিতে এগিয়ে রাখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বলে দিচ্ছেন এখন কিন্তু তার চেয়েও দ্রুত দৌড়ানোর ক্ষমতা রয়েছে রোনাল্ডোর। চলতি ক্যারি চ্যালেঞ্জার টেনিসের ফাইনালে পৌঁছলেন ভারতের প্রোগ্রেস গুণেশ্বরন। সেমিফাইনালে তিনি বাই পান, তার বিরুদ্ধে খেলতে নামেননি ডেনমার্কের প্রতিপক্ষ মাইকেল টোরপেগার্ড। ফাইনালে ভারতীয় তারকা খেলবেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আমেরিকান ডেনিস কুদলার বিরুদ্ধে। সেমিফাইনালে কুদলা 7-6, 6-7, 6-1, 6-4 গেমে হারিয়েছেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই ড্যানিয়েল গালানকে। ঠান্ডা আর বৃষ্টিতে পিচ্ছিল ট্র্যাকে অনুশীলন করতে হয়েছিল। তিনি জানিয়েছিলেন অভিজ্ঞতাটা বরফ জমা রাস্তায় গাড়ি চালানোর মতো, এমনকি ইস্তানবুল পার্কে গাড়ির দৌড় শেষ করেছিলেন সবার শেষে। তখন কেই বা জানতেন 24 ঘন্টার মধ্যে ইতিহাস সৃষ্টি করবেন ফর্মুলা ওয়ানের মহাতারকা লুইস হ্যামিল্টন। তুরস্ক গ্রাপিক জিতে স্পর্শ করবেন মিশেল শুমাখারের 7টি ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের অনন্য নজির। সেই সঙ্গে সবচেয়ে বেশি প্রতিযোগিতা জিতে নিজেকে বিশ্বের সফলতম চালক হিসেবেও প্রতিষ্ঠিত করে ফেলবেন। প্রাক্তন ইংল্যান্ড লিভারপুল এবং টটেনহাম গোলকিপার রে ক্লিমেন্স প্রয়াত। বয়স হয়েছিল 72 বছর। তার সময় ক্লিমেন্স অন্যতম সেরা গোলকিপার ছিলেন। 3 বার ইউরোপিয়ান কাপ ও 5 বার লিগ খেতাব জিতেছিলেন। ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন 61টি ম্যাচ। ছেলেদের 100 মিটার ব্রেস্টক সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন গ্রেট ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিটি। বুদাপেস্টে চলতি পেশাদার আন্তর্জাতিক সাঁতার লিগে তিনি এই ইভেন্টে সময় নেন 55.49 সেকেন্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সাঁতারু ক্যামেরন ফান ডার বার্জের দখলে ছিল এই কীর্তি। তিনি সময় দিয়েছিলেন 55.61 সেকেন্ড। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি 2016 পরে আবারও হাঙ্গেরি খেলবে ইউরোকাপের মূল পর্বে। তারা 2-1 গোলে হারায় আইসল্যান্ডকে। এফ গ্রুপে তারা খেলবে পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে, যাকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। স্লোভাকিয়া 2-1 গোলে হারায় উত্তর আয়ারল্যান্ডকে। মূল পর্বে গ্রুপ ইতে তারা থাকছে স্পেন, সুইডেন এবং পোল্যান্ডের সঙ্গে। স্কটল্যান্ড ট্রাইব্রেকারে হারায় সার্বিয়াকে। নির্ধারিত সময় ম্যাচের ফল ছিল 1-1। মূল পর্বে ডি গ্রুপে তাদের লড়াই ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। প্রথমবার ইউরোকাপে খেলবে উত্তর ম্যাসেডোনিয়া। তারা 1-0 গোলে হারালো জর্জিয়াকে। মূল পর্বে সি গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ইউক্রেন এবং অস্ট্রিয়া। পায়ের জোর পুরোপুরি সারেনি। এই সপ্তাহে উরুগুয়ের বিরুদ্ধে খেলতেও পারবে না নেমার। আপাতত তাকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, আমরা ভেবেছিলাম উরুগুয়ের বিরুদ্ধে ও অন্তত খেলতে পারবে। সেটা ভেবেই নেমারকে ব্রাজিলে নিয়ে আসা হয়। কিন্তু 4 দিন অনুশীলনের পরে চোটের মাত্রা কমলেও এটা পরিষ্কার যে ওর পক্ষে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামা অসম্ভব, তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট 5টি। পুরো ম্যাচে বল দখলে ছিল 49%। নিজেদের মধ্যে মোট পাস খেলেছেন 549টি। তারপরেও জয় অধরা রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে চলতি উয়েফা নেশনস লীগের শেষ চারে খেলা নিশ্চিত করে ফেললো বিশ্বকাপ জয়ী ফ্রান্স। 53 মিনিটে ফরাসি শিবিরে হাসি ফেরালেন এনগোলো কন্তে। ঘরের মাঠে টানা 22টি ম্যাচ অপরাজিত থাকার পরে প্রথম হারের ধাক্কা এলো এমন এক সময়, যখন বিশেষজ্ঞদের বিচারে দিদিয়ের দেশের দলের চেয়ে পর্তুগাল ছিল এগিয়ে। বিশেষ করে শেষ ফ্রেন্ডলি ম্যাচে আন্ডোরার বিরুদ্ধে 7-0 গোলে জয়ের প্রেক্ষিতে। কিন্তু ম্যাচে রোনালদোরাই লড়াই করেও হার বাঁচাতে ব্যর্থ হলেন। কলকাতার ডায়েরি সামনে, আর আমার পাশে রয়েছেন এখানকার ওয়ার্কিং প্রেসিডেন্ট সুভাষ ব্যানার্জি। পান্তিগ্রাই পুজোর প্রথম উদ্বোধন করেন, এখানে সূচনা করেন। এখানে কেওড়াবনে ভর্তি ছিল আগে, তা আড়াই এখানে পুজোর সূচনা করেন। তারপর আমরা আস্তে আস্তে জনগণের হাতে চলে যাই। পান্তিক মতে পুজো হয়, আর মায়ের তো রূপ দেখতেই পাচ্ছেন এখানে। মায়ের কোনো জিহ্বা এখানে নেই। এক হাতে সুরার বাটি, এক হাতে মাংসের হাতে মাংস পোড়া বা যাই বলে মাংস রয়েছে, আর তার সাঙ্গ পাঙ্গরা তার পাশে আছে। সাত বছর ধরে আমরা ভালো করেই পুজো টুজো করছি, এবং পুজোর সঙ্গে প্রাসঙ্গিকভাবেই বিশেষ করে আমাদের বিশ্বরূপ দে, ওকে তো ক্রীড়া প্রশাসক বলে জানতাম, কিন্তু পুজো এত সিদ্ধ আসতো এটা জানতাম না। তাই ও আসার পর থেকে আমাদের এটা একটু বড়ো করে সুন্দরভাবে হচ্ছে, তার সঙ্গে আমাদের অনেক সামাজিক অনুষ্ঠান যুক্ত হয়। পুজোর সময় আমরা নানা ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি, যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হয়, চক্ষু পরীক্ষা শিবির থাকে। এবারেও হয়েছে, আমরা 50 জন মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করেছি, 1,500 মানুষের মধ্যে মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি,
300 জন মানুষকে বস্ত্র বিতরণ করেছি। যেটুকুনি আমাদের সাধ্য আছে তার মধ্যেই চেষ্টা করি যে প্রশাসনের মধ্যে তো পুজো মানে হ্যাঁ নিজেদের মধ্যে আনন্দটা সবার সাথেই আর কি ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।